তুমি কি কও জাহান ভাই ইদার আছে মাত্র আর দুই তিনটা দিন মিটিনে স্বীকার করলা যে একলা তো দিবার পারমো না এখন ভাগে সাগে হলে দিবার পারমো হে হিসাবে সাত জনের মধ্যে তুমি একজন ভাগি এখন তুমি যদি টেহাড়া না দাও ছজন কুরবানি দিলে তো কুরবানি হবো না এই বাকি দের উপায় হবো কি আর আমার সমাজের গতিটা হবো কি গরুর পানি তো দেই নাই কি করা যায় ফোন করছে আমার হ্যাঁ কি কও এতক্ষণ টিহা দিব না হ্যাঁ সেদিনকে তোমার হাতে আলোচনা করে তো ওই যে সমাজের মিটিংয়ে গেছিলাম তুমি যে কইলে যে সমাজের মিটিংয়ে যাও যা হাইরা মানে ওই যে গরু যদি কোরবানি দেওয়া চলে বাঘে সাগে যদি দেওয়া চলে তাহলে দেও গা আমি হেইডাই তো দেওয়ানির কাছে কথা হইলাম যে আঙ্গ একটা নাম লেখো আরে আমি তুমি না করতে চাও না করতে চাও বুঝতেছি কাম করে আরো নাই বৃষ্টি নামছে ঠিকাদারে টিহা দে না এখন ওইটা কলি হবো সমাজে দেওয়ানি যে মানবো হ্যাঁ এটা সম্ভবের কথা কোনো নাকি গাও কিছু বুঝি না এখন কইতে চাও তো উপায় নাই তাহলে আমি ফিরে আমার যে দেওয়ানির কাছে আইকা যাওয়া নাকবো তাহলে আমি দেওয়ানির কাছে যাই দিই কি কয় সামনের দিন আমি গরু কিনবেন নিকে যাবো হ্যাঁ তো নিয়ে আসো মনে হয় তিন চারজন দিছে বিকেলে ব্যক্তিতে দিব ইদার আছে আর তিন চারটা দিন না গরু কিনবার যাবো তো টেহাটি তাহলে দেও ভালো হয়েছে আসা খবর দিছে গেদা গেদা কইতেছে বৃষ্টি নামে গেল ঠিকাদারে টেহা দিতেছে না এখন কি করি এবার কোরবানি দিয়া হারমো না তুমি কি কও জাহান ভাই ইদার আছে মাত্র আর দুই তিনটা দিন মিটিনে স্বীকার করলা যে একলা তো দিবার পারবো না এখন ভাগে সাগে হলে দিবার পারবো সে হিসাবে সাত জনের মধ্যে তুমি একজন ভাগি এখন তুমি যদি টেহাড়া না দাও ছজন কুরবানি দিলে তো কুরবানি হবো না এই বাকি দের উপায় হবো কি আর আমার সমাজের গতিটা হবো কি ওগুলা কথা বাদ দাও তুমি মিটিনে যদি স্বীকার করছাও কর্জদার করে হোক জিবা করে হোক এই টেহাডি তুমি আজকে সন্ধ্যার আগে জানি আমার ফোন জমা হয় জানি ভাই কইছিলাম তো দিমু আশা করছিলাম আল্লাহর কাছে নিয়ে তো করছি দিমু কিন্তু কেন হঠাৎ করে মানে একটা ঘটনা ঘটে গেল এই যে বৃষ্টি দেখলেন না কতদিন নামিয়ে গেল একেরাই বৃষ্টি তাছাড়া আবার যে কদিন আগে কাম করছিল গেতা টিয়া পাড়া দিছে এটি তো খা শেষটা দিছি আর এখন কয়টা পাইবো আর ওই ঠিকাদারে দিতেছে না সব বুঝলাম এখন তুমিও তো জানো আগে দেশের নিয়ম হলো একলা যদি দিবার না পারে নাই পাঁচজন নালে তিনজন নালে সাতজন বাকি দেওয়া নাকি এখন তুমি সাতজনের একজন তুমি যদি না দাও বাকি থাকতেছে ছয়জন এ ছয়জন কুরবানি দিলে তো কুরবানি হবো না ওটি তাহলে উপায়টা হবো কি এখন তুমি কি কও ছয়জন তো দেওয়া যাবো না সাতজন অনেকগুলো নয় পাঁচজন নাহলে তিনজন তুমি হইরা গেল মানে ছয়জন হইলো ছয়জন কুরবানি দিলে তো কুরবানি হবো না এই নিয়ম তো আগে থাই চলে আসছে মোবাইলটাও চার্জ নাই কদিন ধরে বৃষ্টি দিয়ে মোবাইলটা দেন আমি একটু মোল্লারে ফোন করি দিয়ে মোল্লা কি কয় শুনে দেখেন এমনা খবর একজন এক সময় যেটা দেয় না মাথাটাই নষ্ট হওয়া যায় ছয়জন মাসে কুরবানি দেবো কিবা করে সাতজন না হলে কি কুরবানি হবো নাকি নাই পাঁচজন না হলে সাতজন আমি মোল্লারে ফোন করি আসসালামু আলাইকুম মোল্লা ভাই তিন দিন পরে এই চার তিন দিনের মধ্যে গরু কিনা নাকবো জুবা করে আজকে যে জাহান ভাই এসে উল্টে একটা খবর দিতেছে আপনি মান বাড়তে কি করেন এখনই আসেন সে তাগাদা আসেন হ্যাঁ বাকি আলাবার এই ফোনে না করলাম আপনার আশা লাগবে এখনই আসেন হ্যাঁ হ্যাঁ আসেন হ্যাঁ ঠিক আছে রাহি
আর আসেই 4টা দিন আপনি যদি 3 দিন আগে কইতেন তাহলে আটা ভাগি জোগাড় করে রাখতাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বসেন মোল্লা ভাই আইছেন যদি আচ্ছা তোর কি বিলা ডাকলেন আরে বাস না কি বিলা ডাকমু আর এই যে কয়দিন আগে সমাজে মিটিং করলাম না এমনি তো যার যার মতো তো গরু দেওয়ার মতো মানুষ নাই কেই দেখে আজকাল গরু পালা বাদ দিছে এখন কয়েকজন ভাগে হয় একটা গরু আমি খুশি হয়েছি কালকে গরু কিনমুনি জাহান ভাই এসে খবর দিতেছে দেওয়ানি সাহেব কুরবানি তো 3-4 দিন পরে আমি তো মনে হয় থাকবার পারলাম না আমি হস করলাম কে আচ্ছা কাফুলাহানে বিদ্যাস গাছে কাম করবেন নাকি ঠিকাদার টিহা দিতেছ না এই রাগারই করতেছে আরে ভাই আপনি গরু কুরবানি দিবার পারবেন না মিটিং এ স্বীকার করে গেলেন এখন দিবার পারতেছ না তাহলে এই 7 জনের মধ্যে যদি একজন বাদ যা বাকি থাকেই 6 জন 6 জন কুরবানি দিল তো কুরবানি হবো না নাই 7 জন দেওয়া লাগবো নাই 5 জন দেওয়া লাগবো নাহলে 3 জন আঙ্গ ভাগে হয়েছিল 7 জন 7 জনের মধ্যে যদি একজন বাদ যা সমাজের আগে থেকে চলে আসে একটা ভুল ধারণা একটা গরু 7 জন পর্যন্ত কোরবানি দেওয়া হবে তখন আপনি 2 জন দেন 3 জন দেন 4 জন দেন 5 জন দেন 6 জন দেন 7 জন পর্যন্ত উপরে 7 জন পর্যন্ত দেওয়া যায় তাই নাকি ঠিকই আছে আঙ্গ এতদিন তাহলে সমাজ একটা ভুল ধারণা আছে যে 3 জন 5 জন নালে 7 জন আনাগো আজকে আজকে থেকে তাহলে হ্যাঁ বুঝছি বুঝছি ও বা হ্যাঁ তুমি পারতেছ না যদি আচ্ছা আচ্ছা সালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম